ছিল, তা সেটা একটু আবহাওয়া খারাপ থাকার জন্য, কিন্তু আজকে দেখুন খুব সুন্দর পরিবেশ। আজকে ঈশা আজমল ফাউন্ডেশনের তরফ থেকে আমাদের নাজমুল মাস্টার মশাই সহ আমাদের তারিক মোহলদার সাহেব, আমাদের সাত্তার সাহেব, এছাড়া শহীদুল মাস্টার, অন্যান্য সবাই, ইসমাইল সাহেব, সবাই যারা আছে এবং সর্বোপরি ভলেন্টিয়ার যারা আছেন, এখানে প্রায় 1000 লোককে কিন্তু এখানে জমায়েত করা হয়েছে। এর জন্য আমার কোনো পুলিশ প্রশাসনকেও আমার এখানে রাখতে হয়নি, যেন আমি পুলিশ রাখতে হবে এই ভিড়কে কন্ট্রোল করার জন্য। কেন, এখানে যারা ভলেন্টিয়াররা আছে এবং সর্বোপরি আপনারা যারা আছেন, তারা সুন্দর সুশৃঙ্খলভাবে কিন্তু এখানে আছেন এবং সুন্দর সিস্টেমের মধ্য দিয়ে কিন্তু আপনাদের এই যে রমজানের যে খাদ্য সামগ্রী যে বিতরণ করা হচ্ছে সেটার প্রক্রিয়াটা চলবে। এখানে অনেক বয়স্ক লোকজন আছেন এবং সব বয়সী লোকজনই আছেন। এই পুরো প্রক্রিয়াটা এখনো পর্যন্ত চলছে এবং আরও যাতে সুষ্ঠুভাবে চলে তার জন্য কিন্তু ইয়ং যারা আছে তারা তাড়াতাড়ি মালটা পেয়ে লাফালাফি করে চলে গেলেন সেটা না। আমার প্রতিবন্ধী থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা সবাই আছে, সবাইকে সমান সুযোগ করতে হবে। কারণ এই মাসটা কিন্তু একটা পবিত্র মাস, রমজান মাস। রমজান মাসে এই যে আপনারা যারা রোজাদার আছেন, রোজা রাখছেন, এইটা কিন্তু শেখায়, সংযম শেখায়, ত্যাগ শেখায়। তা সেইখানে আরও আপনাদের কিন্তু সংযম প্রদর্শন করতে হবে। আমি যেহেতু সরকারি আধিকারিক সেইখানে আপনাদের বলতে পারি যে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে আপনারা জানেন যে আপনাদের বিনামূল্যে রেশন, এই যে আমাদের করোনা পরিস্থিতি চলছে সেই সময় থেকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। আমার ব্লকে প্রায় 2.5 লাখ এখানে পরিষেবা আছে, 2.5 লাখ বেনিফিশিয়ারিকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। সরকার কিন্তু তার উদ্যোগে যথেষ্ট করছে। গতকালও আমাদের বহরমপুর সার্কিট হাউসে মাইনরিটি কমিশনের যে চেয়ারম্যান ম্যাডাম ডক্টর, হ্যাঁ, এই মুর্শিদাবাদ মাইনরিটি জেলা, আপনাদের এলাকার ডেভেলপমেন্টের জন্য আরও কী কী করা যায় সেগুলো নিয়ে চলছে। সরকারিভাবে কিন্তু আপনাদের ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। তার সাথে আরও এক্সট্রা যেটা আছে ঈশা আজমল ফাউন্ডেশন, আমি প্রায় দীর্ঘ 4 বছর এই ব্লকে আছি, ঈশা আজমল ফাউন্ডেশনে তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসে আমি চেষ্টা করি থাকতে। এবং শুধু এই ব্লক না, তারা কিন্তু আমাদের জেলার বিভিন্ন প্রান্তে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তেও কাজ করে, সেটাও আমি নোটিস করি। তা সেইখানে কিন্তু প্রথমেই কথা হচ্ছে যে মাস্টারমশাই বলছিলেন একটা কথা, যে কোনো স্বেচ্ছাসেবী সংস্থা বা তাদের কিন্তু একটা লিমিটেশন থাকে, যে আমার এখানে 2.5 লাখ, আমি যদি বলি আমার রেশন কার্ড হোল্ডার আছে, 2.5 লাখ লোককে কিন্তু কোনো ফাউন্ডেশনের তরফ থেকে অ্যাট এ টাইম একবারে কিন্তু পরিষেবা দেওয়া সম্ভব না। কিন্তু এই যে আজকে 1000 লোককে যে দেওয়া হচ্ছে, এটা কিন্তু প্রথমে 1000 ছিল না, কম ছিল, আস্তে আস্তে বাড়তে বাড়তে আজকের দিনে 1000 হয়ে আছে। এবং আপনাদের এইখানে যারা মুরব্বী লোকজন আছেন তাদের বলবো আপনারা দোয়া আশীর্বাদ করবেন ঈশা ফাউন্ডেশন, আজমল ফাউন্ডেশনকে, যাতে এরা আরও বেশি লোককে, আরও বেশি দুষ্ট লোকের কাছে পৌঁছে যেতে পারে। দোয়া আশীর্বাদ কিন্তু সবসময় পাতে, শুধু যে আমি পেয়ে গেলাম, আমার হয়ে গেল সেটা না, আপনার সাথে এগুলো আজকের দিনে আরও পাওয়ার জন্য প্রত্যাশী আছে। তাদেরকেও যাতে এই খাদ্যদ্রব্য পৌঁছে দিতে পারে ঈশা আজমল ফাউন্ডেশন, তার জন্য কিন্তু আপনারা সর্বদা দোয়া করবেন। এবং আগামী দিনে আমাদের 3 তারিখে খুশির ঈদ আছে। বিগত 2-3 বছর আমরা প্রশাসনিকভাবে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছি এই মহামারীতে। আমাদের অনেকেরই আত্মীয় স্বজন থেকে শুরু করে অনেকেই অসুস্থ হয়েছেন বা তাদের মারাও গেছেন, কিন্তু আশা করছি আমরা এই ঈদটা আমরা সবাই একসাথে খুব আনন্দের সাথে পালন করতে পারবো। তবে এখনও কিন্তু পরিস্থিতি এখনও কিন্তু ফুল কন্ট্রোলে আছে, কিন্তু যে কোনো সময় আবার কিন্তু আসতে পারে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে বয়স্ক লোকজন থেকে শুরু করে সকলে, আপনারা সকলে সুস্থ থাকুন, এখানে সরকারি যে নিয়মাবলী আছে সেগুলো মেনে চলুন এবং সুশৃঙ্খল থাকুন, সকলে সর্বাঙ্গীণ বিকাশ হোক। এবং আরেকবার এই ঈশা আজমল ফাউন্ডেশনের যে উদ্যোগ, সেই উদ্যোগকে আমি ব্লক প্রশাসনিক আধিকারিক হিসাবে আমি আরেকবার ধন্যবাদ। আমাদের বিডিও স্যারকে অশেষ ধন্যবাদ, তিনি কথা রাখলেন। এবার আমাদের স্বেচ্ছাসেবক যাদের ফোন দাঁড় করিয়েছি।